Happy birthday to you. বাবা তুমি এখানে? আমি জানতে চাচ্ছি এই ছেলে তোর সাথে কেন? বাবা আমি তোমাকে সব বলছি, তুমি আমার সাথে বাইরে চলো। চুপ কর। বাইরে যাব মানে? এখানে বল এই ছেলে তোর সাথে শুয়ে আছে কেন? বাবা দেখো আমি তো বলছি তোমাকে, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, তুমি আমার সাথে বাইরে চলো। বাবা আমাকে কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না, আমি কোটি খোকা না। আসলে বাবা তুমি যা করছো তেমন কিছু না, ও আমার ফ্রেন্ড হয়, আমরা কালকে পড়াশোনা করছিলাম, অনেক রাত হয়ে গেছে তাই ও আর বাসায় যায়নি, আমার সাথে এখানেই শুয়ে পড়েছে, আমরা শুধু ফ্রেন্ড এর বেশি কিছু না। ফ্রেন্ড? একটা ছেলে ফ্রেন্ডকে নিয়ে এইভাবে কোন ভালো মেয়ে শুয়ে থাকে? আঙ্কেল আপনি ভুল করছেন, আপনার মেয়ে যা বলছে প্রত্যেকটা কথা সত্যি। আঙ্কেল আপনার মেয়ে না খুবই ভালো। আঙ্কেল আমি না একা ঘুমাইতে পারি না বুঝছেন, এর জন্য আমি পড়তে পড়তে যখন ঘুমাই গেছি ও বলছে তুই আমার পাশে ঘুমা, সমস্যা নাই কিচ্ছু। চুপ কর। নিজেকে ভালো ছেলে বলে জাহির করছো? কোন ভালো ছেলে কোন মেয়ের সাথে এভাবে রাত কাটায়? হতে পারে তুমি কোনো ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু তুমি নিজে মোটেই ভালো নয়। ভালো যদি হতে তাহলে কোনো মেয়ের সাথে এইভাবে তোমাকে আমি দেখতাম না। আঙ্কেল আমি তো বারবার বলছি আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি আপনার মেয়েকে বিশ্বাস করবেন না। এই বলো সত্যিটা বলো, আমরা আমাকে ফাঁসায় দিচ্ছ কেন? আমি এখন কি করবো, আমি কেন করবো, বলো সত্যিটা বলো। বাবা ও সত্যি কথাই বলছে, তুমি বিশ্বাস করো আমরা শুধু শুয়েছিলাম, আমাদের মধ্যে এর বেশি কিচ্ছু হয়নি। আমাকে তো রাগ বুঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। তোকে আমি এই জন্য লেখাপড়া শেখাচ্ছিলাম, এই দিনটা দেখার জন্য, এই অবস্থা দেখার জন্য। আমার তো নিজেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। ওরে আমি কোনো বড় লোক বাবা নই, আমি গ্রামের একজন মধ্যবিত্ত মানুষ। আর এমন মানুষ যাদের অর্থ নেই কিন্তু মান সম্মান নিয়ে বাঁচতে চেষ্টা করে, আর তুই আমার একমাত্র সন্তান, আমি সারা জীবন তোকে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, তোকে কোনো কষ্ট অনুভব করতে দেইনি, তোকে উচ্চ শিক্ষার জন্য আমি শহরে পাঠিয়েছি। বাবা আমি যা করেছি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না তুই যে অপরাধ করেছিস এটা ক্ষমার অযোগ্য, এটা ক্ষমার অযোগ্য, এটা কোনোদিন কোনোদিন আমি ভাবতে পারিনি আমাকে এই দিনটা দেখতে হবে। আমি যদি এটা বুঝতে পারতাম তাহলে তো উপর আমার কাছে একটা জিনিস চাইতাম, যে এ বলো না তুমি আমাকে কোনো সন্তান দিও না। তোর মতো কোনো সন্তান থাকার চেয়ে নিঃসন্তান থাকা অনেক ভালো, অনেক শান্তি। তুই আর কোনো দিন বাড়িতে ফিরে যাবি না, আমি মনে করব আমার মেয়ে মরে গেছে, আমার কোনো সন্তান নেই, আমার কোনো সন্তান নেই। তুই কোনোদিন আর বাড়িতে আসবি না, কোনোদিন না, কোনোদিন না। বাবা